লোকসভা নির্বাচনের মাঝেই বড় ধাক্কা কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অরবিন্দর সিং লাভলি। দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট বাঁধার কারণে ক্ষোভে তিনি ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। রবিবার 28 এপ্রিলের সকালে অরবিন্দর সিং লাভলি জানান, তিনি কংগ্রেসের দিল্লি শাখার সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। তিনি বলেন যে দিল্লির কংগ্রেস কর্মীদের স্বার্থ রক্ষা করতে পারেননি তিনি, তাই দলের সভাপতির পদে থাকার আর কোনো কারণ দেখছেন না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে লেখা চিঠিতে অরবিন্দর লিখেছেন যে দল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে তৈরি হয়েছে, তাদের সঙ্গে জোটের সম্পূর্ণ বিরোধী ছিল দিল্লি কংগ্রেস ইউনিট। এরপরও দল সিদ্ধান্ত নেয় দিল্লিতে আপের সঙ্গে জোট বাঁধার। কংগ্রেস নেতার আরও অভিযোগ, তাকে কাজে বাধা দেওয়া হয়েছে। দিল্লির কংগ্রেস প্রধান হিসেবে তার নেওয়া একাধিক সিদ্ধান্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাতিল বা খারিজ করে দিতেন। কংগ্রেসের দিল্লি ইউনিটে কাউকে নিয়োগ করতেও দেওয়া হয়নি। কানহাইয়া কুমার উদিত রাজের উদাহরণ টেনে তার আরও অভিযোগ, লোকসভা নির্বাচনে এমন প্রার্থী দাঁড় করানো হয়েছে যারা দিল্লির কংগ্রেস ইউনিটের কাছে সম্পূর্ণ অপরিচিত। প্রসঙ্গত গত বছরে আগস্ট মাসে অরবিন্দর সিং লাভলিকে দিল্লি কংগ্রেসের সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছিল। দিল্লিতে মোট 7টি লোকসভা কেন্দ্র রয়েছে। কংগ্রেস ও আম আদমি পার্টি প্রথমে 7টি আসনে একাই লড়াই করার কথা বললেও শেষ অব্দি ইন্ডিয়া জোটের স্বার্থে 4:3 আসন ভাগাভাগির ফর্মুলায় রাজি হয়। কেজরিওয়ালের আপ লড়ছে 4টি আসনে এবং কংগ্রেস 3টি আসনে লড়ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।